কে জোরে আওয়াজ করে কথা বললো কে? খবরদার খবরদার সাবধান। এই ছেলেটা কে দেখেন তো? কে এরকমের কথা বললো জোরে? ওরা আমার কাছে নিয়ে আসেন। খবরদার তামাশা করার জন্য জায়গাইছো না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আরেক ব্যক্তি আল্লামা মামুনুল হক এদের বিরুদ্ধে অনেক ধরনের মন্তব্য কিছু মানুষেরা করে, এদের ব্যাপারে অনেক ধরনের বাজে কথা বলে, আছে না নাই? আছে। এ আছে না নাই? আছে। যেমন একজনের নাম বললে আপনারা বুঝতে পারবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এর বিরুদ্ধে অনেক কথা অনেকে বলতেছে, এরপরও যদি ওই লোকটাকে কোনোদিন জেলখানার থেকে বের করে আনা হয়, ওই লোকটা যদি কোনো জায়গায় এসে একটা মাহফিলে যোগদান করে, আমার তো মনে হয় বাংলাদেশে এমন কোন মাঠ নাই যেই মাঠে লোকের জায়গা দেওয়া যায়। এতে প্রমাণ করে ওই লোকের সম্মান কে বাড়াইছেন? আল্লাহ বাড়াইছেন। আরেক ব্যক্তি আল্লামা মামুনুল হক, যিনি হচ্ছেন বাংলাদেশের সুনামধন্য লোক, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন শাইখুল হাদিস, ঠিক না? তার সন্তান, যোগ্যতা সম্পন্ন সন্তান, যারা চুরি করে নাই, ডাকাতি করে নাই, ধর্ষণ করে নাই, অথচ তাদেরকে মিথ্যা মামলা দিয়ে আটকায় রাখা হয়েছে, এমনকি তাদেরকে যখন কোর্টে উঠানো হয় তখন ডান্ডা বেড়ি পরানো হয়, হাত কড়া পরানো হয়, বুলুপ পুরুট পরানো হয়, এরপরে হেলমেট পরানো হয়, এমনকি গরু বাঁধা রশি দিয়ে, মাজায় রশি দিয়ে বাঁধা হয়। কথা বোঝেন কি বোঝেন না? ও মুসলমান, এরপরও এই লোকটাও যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে কোনোদিন জেলখানার থেকে বের হয়ে আসে, দেখবেন লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য ভিড় করবে দরবারে, ঠিক ঠিক না? আর যারা এই উলামা ইকরামদের সম্মান হানি করার চেষ্টা করতেছে, এদের দিকে মানুষ থুতু ফেলাবে, থুতু ফেলাবে, ঠিক ঠিক না? কে জোরে আওয়াজ করে কথা বললো? কে? খবরদার খবরদার সাবধান। এই ছেলেটা কে দেখেন তো? কে এরকমের কথা বললো জোরে? ওরা আমার কাছে নিয়ে আসেন। খবরদার তামাশা করার জন্য জায়গাইছো না? এই যারা বসবে সব বেরো যাও, একজন এখানে দাঁড়িয়ে থাকবে না। কোরআনের মাহফিলে এসে তামাশা শুরু করছে। এইখানে কর্তৃপক্ষ যারা আছে, যারা বসবে না তাদেরকে সরাই দেন। ভালো হয়ে যাও, সব জায়গার বিয়াদবি আল্লাহ কিন্তু ক্ষমা করে না। সমাজে মুরব্বীরা বেশি মরে না যুবক বেশি মরে? কথা বলেন, দেখবেন বিশ্ব রোডে যখন পালসার নিয়ে টান মারে, ও মনে করতেছে যা গায়ে শক্তি আছে, অথচ দেখা গেল যে 100 গজ দূরি যায় ওর আড়গড়ো খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর পরে নবীদের স্থান, নবীদের মর্যাদা, অথচ এই নবীদের বিরুদ্ধে অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে, এরপরও নবীদের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে না কমছে? বাড়ছে। ঠিক তদ্রূপ এখনো দেখতে পাবেন ওই নবীর উত্তরসূরি যারা ওয়ারিস, যারা উলামা ইকরাম, এদের বিরুদ্ধে অনেক ধরনের মন্তব্য কিছু মানুষেরা করে, এদের ব্যাপারে অনেক ধরনের বাজে কথা বলে, আছে না নাই? আছে। এ আছে না নাই? আছে। যেমন একজনের নাম বললে আপনারা বুঝতে পারবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এর বিরুদ্ধে অনেক কথা অনেকে বলতেছে, এরপরও যদি ওই লোকটাকে কোনোদিন জেলখানার থেকে বের করে আনা হয়, ওই লোকটা যদি কোনো জায়গায় এসে একটা মাহফিলে যোগদান করে, আমার তো মনে হয় বাংলাদেশে এমন কোন মাঠ নাই যেই মাঠে লোকের জায়গা দেওয়া যায়। এতে প্রমাণ করে ওই লোকের সম্মান কে বাড়াইছেন? আল্লাহ বাড়াইছেন। আরেক ব্যক্তি আল্লামা মামুনুল হক, যিনি হচ্ছেন বাংলাদেশের সুনামধন্য লোক,
আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাই, যিনি ছিলেন শাইখুল হাদিস, ঠিক না? তার সন্তান, যোগ্যতা সম্পন্ন সন্তান, যারা চুরি করে নাই, ডাকাতি করে নাই, ধর্ষণ করে নাই, অথচ তাদেরকে মিথ্যা মামলা দিয়ে আটকায় রাখা হয়েছে, এমনকি তাদেরকে যখন কোর্টে উঠানো হয় তখন ডান্ডা বেড়ি পরানো হয়, হাত কড়া পরানো হয়, বুলুপ পুরুট পরানো হয়, এরপরে হেলমেট পরানো হয়, এমনকি গরু বাঁধা রশি দিয়ে, মাজায় রশি দিয়ে বাঁধা হয়। কথা বোঝেন কি বোঝেন না? ও মুসলমান, এরপরও এই লোকটাও যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে, কোনোদিন জেলখানার থেকে বের হয়ে আসে, দেখবেন লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য ভিড় করবে দরবারে, ঠিক ঠিক না? আর যারা এই উলামা ইকরামদের সম্মান হানি করার চেষ্টা করতেছে, এদের দিকে মানুষ থুতু ফেলাবে, থুতু ফেলাবে, ঠিক ঠিক না? এদের সম্মান বাড়াইছেন কে? আল্লাহ। যখন আল্লাহর পক্ষ থেকে যাকে সম্মান ওয়ালা করা হয়, তাকে অসম্মান করানোর যত চেষ্টা করা হবে, এতে আরো তার সম্মান বাড়তে থাকবে। আমরা যদি সম্মান বাড়াতে চাই, সম্মান ওয়ালা হতে চাই, দিলের ভিতরে কার ভয়ের জায়গা করে দিতে হবে? আল্লাহর। তাহলে দুই নম্বর হলো আল্লাহকে ভয় করার মাধ্যমে অধিক সম্মানের অধিকারী হওয়া যাবে। তিন নম্বর হলো রব্বুল আলামিন বলেন, আমাকে যারা ভয় করার মতন ভয় করবি, তারা প্রকৃত মুমিন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বললেন, ইমানদার আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয়, এমন ভয় আমি আপনি আমার আপনার মালিককে করব, যেই ভয়ের সাথে এমপি মন্ত্রীর ভয়, এরপরে আর্মি পুলিশের ভয়, চোর ডাকাতের ভয়ের কোনো তুলনা হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ওই মালিককে যদি প্রকৃত ভয় করার মতন ভয় করতে পারি, তাহলে আশা করা যায় মুসলিম হয়ে মৃত্যু হতে পারে। যেন ভয় করলে মালিককেই ভয় করতে হবে। তাহলে প্রকৃত মুসলিম হওয়ার জন্য দিলের ভিতরে কার ভয় রাখতে হবে? আল্লাহ। চতুর্থ নম্বর রব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করবি যারা সত্যবাদী বলে নির্বাচিত হবে তারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ঈমানদার আমাকে ভয় করো। আকুনু মাআস সাদিকীন, আল্লাহ তাআলা বলছেন সত্যবাদী যারা তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের সাথে মহব্বত করো, তাদের সাথে ভালোবাসা রাখো, এতে লাভ না লস? বলেন, আপনার সম্পর্ক যদি পিসা বুজুরির সাথে থাকে, আচ্ছা ওনার যে মেহনত, ওনার যে টার্গেট, যে কিভাবে একজন আল্লাহ ভোলা বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যায়, ঠিক না? কিভাবে একজন শয়তানের রাস্তার লোক আল্লাহ রাস্তায় চলে আসে, ঠিক না? কিভাবে একজন বেনামাজি নামাজি হয়, এই তো চিন্তাধারা নাকি? উনি কি একা একা জান্নাতে যেতে চান? না, ওনার টার্গেট হলো আমিও যাই, আমার মহব্বতের দিনী ভাই যারা তারাও যেন যায়, ঠিক না? আমার ভাইরা, এই জন্য ধানের সাথে আমার আপনার মতন চিটার সম্পর্ক থাকলে লস নাই লাভ ছাড়া, ঠিক ঠিক না? আমার ভাইরা, যারা ইসলামওয়ালা, কোরআনওয়ালা, আলেমওয়ালা, এরা হচ্ছে ধান, আমরা হলাম চিটা। দেখবেন হাটে ধানের সাথে চিটা থাকলে তারও দাম আছে না নাই? আছে। তাহলে আমরাও যদি ওনাদের সাথে সম্পর্ক রাখি, আমার আপনার দাম বাড়বে না কমবে? এজন্য এই সমস্ত মানুষের সাথে সম্পর্ক রাখতে বলেছেন কে? জোরে বলেন কে? বড় আফসোস করে বলতে হয়,
আমাদের সম্পর্ক কি আল্লাহওয়ালা ব্যক্তির সাথে, সত্যবাদীর সাথে, না চোরের সাথে? হ্যাঁ, জোরে বলেন। এই ব্যাপারে মাত্র তিন থেকে চারজন মুখ খুলছে, বাকি সব বসে আছেন চুপ করে। এর একটা কারণ আছে। কারণটা হইল, দেখবেন এই সমাজে কিছু মানুষ চালান হয় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, খুন করে, গুম করে। জোরে বলেন ঠিক, ঠিক না? আবার কিছু মানুষ কোনো চুরি ডাকাতি কিচ্ছু করে নাই, শুধু একটি অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর দিন বিজয় হোক এইটা চায়, এটাই তার অপরাধ। এই জন্য কি করা হয়, তাদেরকে চালান করা হয়। তবে যেই লোকটা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হোক এইটা চায়, এই অপরাধে চালান হয় বা ধরা পড়ে, এই লোকটাকে দেখার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। কি ঘুমাই যাচ্ছেন নাকি? একটু জোরে বলেন। এই লোকটাকে যখন ধরে থানায় আনে, এই লোকটার পাশে সেরকমের নেতা পাওয়া যায়। অথচ যদি গরু চুরি করেও ধরা পড়ে, দেখবেন ওই চোরকে ছাড়ানোর জন্য থানায় নেতার অভাব নাই। আরে জোরে বলেন ঠিক, ঠিক না? এতে প্রমাণ হয় যে গরু চোরের সাথে আমাদের বেশি সম্পর্ক। গরু চোরের সাথে সম্পর্ক, গাঁজাখোরের সাথে সম্পর্ক, দুর্নীতিবাজদের সাথে সম্পর্ক, সুদখোরের সাথে সম্পর্ক, ঘুষখোরের সাথে সম্পর্ক, ঠিক, ঠিক না? ভালো মানুষের পক্ষে আমরা না, যদি একজন ভালো আল্লাহওয়ালা লোক ভালো মানুষ নির্বাচনে দাঁড়ায় আর মনে করেন সব থেকে সিটার, সিটারি করতে করতে মনে করেন পিএইচডি করেছে সিটারের উপরে, কিসের উপরে, এই লোকটা যদি নির্বাচনে দাঁড়ায়, আপনারাই বলেন ভোট বেশি পাবে কে? হ্যাঁ, ওই সিটার, সিটার লোকটা বেশি ভোট পাবে কেন? এর কারণ হইলো কি, শোনেন আমি বলি। এই যে আমরা যারা টুপি মাথায় দিছি না, হ্যাঁ নামাজ পড়ি, নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে যখন কেন্দ্রে যায় না, তখন কেন্দ্রে যাওয়ার নিয়ত করে, ওই ওই সব সব লোক দেখি সব জিনিস চলে নাকি, কথা কয় না? উনি আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, শোনার কি এই জায়গায় আসা ঠিক হয়েছে, কথা কয় না? এই জন্যে ও নামাজ পড়লে কি হবে, মাথায় টুপি পাগড়ি থাকলে কি হবে, নিয়ত করতেছে উনি চুরি করে খাতিয়ে ভরবে না, দ্বিতীয় ভরবে না, কথা কয় না? তাহলে আপনি নামাজ পড়িও চোরের পক্ষে, কথা কন? হ্যাঁ, নামাজ পড়িও সিটারের পক্ষে। হাসেন কেন? আল্লাহ বলছে আমারে ভয় করবা, সত্যবাদীর সাথে থাকবা, সিটারের সাথে থাকবা, তোমারও মাজা খুলে দেবে ফেরেশতারা কবরে ফিটে। জোরে বলে ঠিক, ঠিক না? আজকে এই করতে 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 এই সমস্ত সিয়ারে দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, টেন্ডারবাজ, রাস্তা মেরে খাওয়া, চাউল মেরে খাওয়া, গম মেরে খাওয়া লোকজন বসে জায়গা পেয়ে গেছে। ধরে বলেন ঠিক, ঠিক না? মুসলমান ভাইরা আমার, তাহলে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললে তাদের সম্পর্ক যদি করতে হয়, বন্ধুত্ব যদি করতে হয়, অবশ্যই নেককার ব্যক্তিদের সঙ্গে করবে, সত্যবাদীদের সঙ্গে করবে। এরপরে রব্বুল আলামিন বলছেন যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢোকায়া দেব। সকলে বলেন তো মুখ খুলে, ওয়াসিয়ুল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। আল্লাহ বলেন যারা আমি রবকে ভয় করবে, ওই রবের ঘোষণা হলো তাদেরকে জান্নাতে ঢোকাই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে ওবাদান। দেখেন কতগুলো আয়াত বললাম, এক নম্বর হলো যদি আল্লাহকে ভয় করি তাহলে প্রকৃত মোমেন বলে নির্বাচিত হব, দুই নম্বর অধিক সম্মানের অধিকারী হব, তিন নম্বর প্রকৃত মুসলিম হতে পারবো, চার নম্বর আমরা সত্যবাদী হব, পাঁচ নম্বর জান্নাতি হয়ে যাবো। সুবহানাল্লাহ। অতএব আজকে সিদ্ধান্ত নেব, এই দেলের ভিতরে যদি ভয় রাখতে হয় কার রাখবো? এই যে আমার পাশে একটা পানির বোতল আছে না, নাই, খালি আছে? এখন যদি পানি দেওয়া হয় থাকবে না
বেরোয় যাবে, বেরোয় যাবে। বোঝেন ভালো করে, আল্লাহ আমাকে আপনাকে কলব নামক একটা বোতল দিয়েছে, এই বোতলের ভিতরে চোরের ভয় আছে, ডাকাতির ভয় আছে, ছিনতাইকারীর ভয় আছে, আর্মির ভয়, পুলিশের ভয়, র‍্যাবের ভয়, নেতার ভয়, নেত্রীর ভয়, মন্ত্রীর ভয়, এমপির ভয়, সব ভয় দিয়ে আমরা বোতলের মতন ভরে ফেলাইছি। আল্লাহর ভয় আমার আপনার দিলের ভিতরে থাকবে, এতটুকু জায়গা ফাঁকা রাখি নাই। এই জন্য বাজান, দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কিডা কয়দিন থাকবো কেউ জানি না। অতএব যদি প্রকৃত মুমিন হতে চায়, অবশ্যই এই দেলের মধ্য থেকে দুনিয়ার সব ভয় বের করে দিয়ে একমাত্র আল্লাহর ভয়ের জায়গা করে দেয়। পারবো না ইনশাআল্লাহ। বাদান, এই বোতলে পানি আছে, কাজ করলে পানি পড়বে। এই বোতলে যদি পানি ফেলে মধু দেই, কাজ করলে মধু পড়বে। এই বোতল থেকে মধু ফেলে যদি দুধ দেই, কাজ করলে কি পড়বে? আমি আপনি যদি দেলের ভিতরে আল্লাহকে জায়গা করে দেই, আল্লাহর জায়গা করতে পারে, তাহলে আমাকে আপনাকে যখন মৃত্যু সজ্জায় আমাকে শোয়াই দেওয়া হবে, ওই সময় যদি আমার জবান দিয়ে আল্লাহ শব্দ বের হয়ে যায়, আল্লাহু আকবার, আমার শেষ মুহূর্তে যদি এই জবান দিয়ে বের হইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি শেষ মুহূর্তে এই কলেমাটা নসিব হয়, জান্নাতে যাব না জাহান্নামে যাব? জান্নাত। আল্লাহু আকবার। এইজন্য দিলের ভিতরে জায়গা পাবে একমাত্র কে? আল্লাহ। আচ্ছা, বাংলাদেশে প্রধানমন্ত্রী সিআর কয়টা? একটা। এখন এই সিআরে একই টাইমে খালেদা আর হাসিনা একসাথে থাকতে পারবে না? একজন থাকবে আর একজন নামবে, ঠিক না? হ্যাঁ, আমার আপনার এই দেলের ভিতরে যে চেয়ার আছে, এই চেয়ারে বসার জন্য প্রার্থী আছে দুইজন। জোরে বলেন, কয়জন? দুইজন। একজন প্রার্থী হচ্ছেন আল্লাহ, আর একজন প্রার্থী হলো শয়তান। আরেকজন প্রার্থী কে? শয়তান। এখন চেয়ারের মালিক আমি। এখন আমার এই চেয়ারে শয়তানরে বসাবো না আল্লাহরে বসাবো? হ্যাঁ, যদি আল্লাহকে বসাতে পারি তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক কি, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলো না আমিন। তাহলে এক নম্বর ভয় করবো কাকে? এবার আসেন দুই নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। দুই নম্বর হলো, প্রকৃত মোমেনের সামনে যখন কোরআনুল কারিমের আয়াত পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাকে আপনাকে দিয়েছেন, যেই কিতাবটা সর্বপ্রথম পেয়েছেন আমার আপনার নবী। ধরে বলেন, ঠিক কি, ঠিক না? ও মুসলমান, এই কিতাব যিনি পড়বেন, এই কিতাব যিনি শুনবেন, আল্লাহ তাআলা উভয় শ্রেণীর মানুষকে সমান নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার সূরা আলাক এর প্রথম যেই পাঁচটি আয়াত অবতীর্ণ করলেন, আল্লাহ তাআলা শুরুতেই জিব্রাইলের মাধ্যমে নবীজিকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা কুরআন নাযিলের মাধ্যমে সর্বপ্রথম যেই হুকুমটা করেছেন সেটা হলো পড়ার হুকুম। জোরে বলেন, কিসের হুকুম? আরো জোরে, পড়ার। আপনি কেমনে পড়বেন? আল্লাহ তাআলা সেটাও বললেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বললেন, তারতিলের সাথে থেমে থেমে তুমি এই কুরআন তিলাওয়াত করবা, পাঠ করবা। ও মুসলমান, এই কুরআন যদি আমি আপনি পাঠ করি, আমি আপনি তিলাওয়াত করি,
তাহলে এই কোরআনের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। যারা বলেন ঠিক না, এই কোরআন পড়ার কারণে আল্লাহর নবী বলেছেন যেই জায়গায় কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। আজ পর্যন্ত দেখেছেন বক্তা ওয়াজ করতেছে আর এই ওয়াজের ভিতরে শ্রোতারা মারামারি করছে? হ্যাঁ, এই পর্যন্ত যত মাহফিলে মারামারি দেখছেন এগুলো বক্তার জন্য না, কিছু নেতার জন্য হয়েছে, ঠিক ঠিক না? নেতা এসে বিয়াদবি করছে আর শ্রোতারা জুতো দিয়ে সাইজ করছে, কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু একটা রিপোর্ট এরকম দেখাতে পারবেন না যে বক্তা ওয়াজ করছে আর শ্রোতারা এই নিয়ে মারামারি শুরু করছে, আছে নাই? কারণ এটা হলো শান্তির জায়গা, এটা হলো আল্লাহর রহমতের জায়গা, জরবান ঠিক ঠিক না? এইখানে যদি আমার মতন বক্তা না এসে যদি আপনাদের কোনো নেতা আসতো, এত নীরবে মানুষ বসায় রাখতে পারতো না। এজন্য দেখবেন নেতার 50 জন শ্রোতা হয়েছে, অথচ সিগারেট ডেনা নাই, কথা বলেন ঠিক ঠিক না? এগুলো কিসের জায়গা? রহমতের জায়গা, এখানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আরে শুধু কোরআন পড়লে হবে না, তিলাওয়াত করলে হবে না, আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন দুই নম্বর হলো তোমাকে কোরআন বুঝতে হবে। কি বুঝতে হবে? আজকে দেখেন যদি এই আমাদের এলাকায় তো মনে করেন বক্তারে ছেড়ে দেওয়া হয়, বক্তার যেখানতে মনে করে সেখান থেকে ওয়াজ করে চলে যায়। আর বাগেরহাট পিরোজপুর ওইদিকে শ্রোতারাও পড়ে আসে বক্তারও পড়ে যেতে যায়, কথা বোঝেন নাই? ওরা আপনারে 1 বছর আগে দাওয়াত দেবে, দাওয়াত দেওয়ার সময় বলে দেবে অমুক সুরা অমুক রুকু, এটা আপনি রেডি করে আসবেন, এবং শ্রোতারা এটাকে আপনার কাগজ কলমের মাধ্যমে ওরা নোট করে নিয়ে আসে যে হুজুর ঠিক বলতেছে না বেঠিক বলতেছে, কথা কি বোঝেন না বোঝেন না? ও মুসলমান, তাহলে আমার আলোচনার ভিতরে অইচ্ছায় ভুল হতে পারে না পারে না? পারে। এখন এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি ধরে দিতে পারবেন না? পারবেন। এই জন্য কোরআন নিয়ে শুধু হুজুররা মেহনত করবে আর আপনারা মেহনত করবে না বিষয়টা কিন্তু তা না, ঠিক ঠিক না? আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ বেশি বুঝবেন না কিন্তু তর্জমাটা তো বুঝতে পারেন, কথা বোঝা যায় না? এই জন্য ভাইজান কোরআন শুধু খতম দিলে হবে না, ওই শবে বরাত শবে কদর খালি কোরআন খতম দেবেন তা না, কোরআন বোঝারও চেষ্টা করতে হবে। দুনিয়াতে একটা কাজও তো আপনি আন্দাজে করেন না, না বুঝে শুনে, দুনিয়ার কোনো কাজ না বুঝলে যে বোঝে তার কাছে ছুটে যান, যান না ছুটে যান, অথচ কোরআন বোঝার জন্য আমার আপনার কোনো মেহনত নাই কোনো চেষ্টা নাই। এই জন্য 2 নম্বর কোরআন কি করতে হবে? বুঝতে হবে। কে বলেছেন? 3 নম্বর রব্বুল আলামিন বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ তাআলা বলেন ওই কথা কেন বলো যেটা তুমি নিজে করো না, অতএব আমি যেইটা করি না সেইটার জন্য যদি আপনাকে আদেশ করি আপনি কিন্তু আমার কথা শুনবেন না, আপনি আমার কথা মানবেন না, আমল তো দূরের কথা, জোরে বলেন ঠিক ঠিক না? এই জন্য আগে নিজে আমল করবেন এরপরে অন্যকে আমলের কথা বলবেন। আমি আমল করে যদি আর একজনকে আমলের কথা বলি তাহলে অবশ্যই ওই লোকটা আমার কথা গ্রহণ করবে, আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, মানার চেষ্টা করবে, জোরে বলেন ঠিক ঠিক না? এ মুসলমান, শুধু কোরআন পড়লে কোরআন বুঝলে শুধু নিজে নিজে আমল করলে হবে না, রব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহ তাআলা বলছেন হিকমতের সাথে কৌশলের সাথে তুমি দাওয়াতি কাজ করবা, আর হিকমত আর কৌশলের সাথে যদি দাওয়াতি কাজ করতে হয় অবশ্যই কোরআন সুন্নার আলোকে দাওয়াত দিতে হবে, ঠিক ঠিক না? কারণ আল্লাহ তাআলা নবীজিকে বলেন ফাযাক্কির বিল কোরআন,
নবী আপনি যখন দাওয়াত দিবেন কোরআন দিয়ে দাওয়াত দিবেন, কারণ হিদায়াত তো আল্লাহ ছাড়া রসুলের কাছে ছিল না, কোন সাহাবীর কাছে ছিল না, হিদায়াতের মালিক একমাত্র কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন হিদায়তের মালিক আমি আল্লাহ, এই জন্য আমি একটা হিদায়ত পাওয়ার জন্য তোমাদেরকে কিতাব দিলাম, হুদাল্লিনাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের যত নাম আছে তার একটা নাম হচ্ছে হুদা, একটা নাম হলো ফুরকান। ও মুসলমান, এই জন্য মানুষকে যখন দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে, কারণ আমার কাছে হিদায়ত নাই, হিদায়তের মালিক আল্লাহ, মাধ্যম হলো কালামুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ কয় দাওয়াতি কাজ করবা হিকমতের সাথে কৌশলের সাথে। এদিকে তাকান, কে জোরে আওয়াজ করে কথা বললো? কে? খবরদার খবরদার, সাবধান। এই ছেলেটা কে দেখেন তো, কে এরকমের কথা বললো জোরে? ওরা আমার কাছে নিয়ে আসেন, খবরদার। তামাশা করার জন্য জায়গায়ছো না? এই যারা বসবে সব বেরো যাও, একজন এখানে দাঁড়িয়ে থাকবে না। কোরআনের মাহফিলে এসে তামাশা শুরু করছে। এইখানে কর্তৃপক্ষ যারা আছে, যারা বসবে না তাদেরকে সরাই দেন। ভালো হয়ে যাও, সব জায়গার বিয়াদবি আল্লাহ কিন্তু ক্ষমা করে না। সমাজে মুরব্বীরা বেশি মরে না যুবক বেশি মরে? কথা বলেন, দেখবেন বিশ্ব রোডে যখন পালসার নিয়ে টান মারে, ও মনে করতেছে যা গায়ে শক্তি আছে, অথচ দেখা গেল যে 100 গজ দূরে যায় ওর আট গড়ো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব খেয়াল করেন, আপনার আমার দিকে তাকান। যে কথা বলতেছিলাম, হিকমতের সাথে কৌশলের সাথে কি করতে হবে দাওয়াতি কাজ? জোরে বলেন কি করতে হবে? আরো জোরে বলেন, কারণ রব্বুল আলামিন বলেন আমি নিজে নামাজ পড়বো, আমার ছেলেকে নামাজের কথা বলবো, মেয়েকে নামাজের কথা বলবো, স্ত্রীকে বলবো, ভাইকে বলবো, বোনকে বলবো, বাবাকে বলবো, মাকে বলবো, কারণ আমিও জান্নাতে যেতে চাই, তাদেরকেও নিতে চাই। ঠিক ঠিক না? এই জন্য মুসলমান যেই কোরআন পড়লে ইমান বাড়ে, যেই কোরআন বুঝলে ইমান বাড়ে, ওরা সেই কোরআনের